এনআরএস মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে বলতে এসেছি। তোরা জানিস কয়েকদিন পরে আমাদের মুক্তাদিন 2004, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি যে এখন যা অবস্থা, যা পার্টিসিপেশনের যা অবস্থা, তাতে কিন্তু এইভাবে একটা ভালো মেডালি আমাদের পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। আজ ফার্স্ট ইয়ারে যেমন আমরা ছিলাম, তোরা দেখেছিস যে আমার মেডালিটা কত এনজয় করেছে, তাও মাত্র 21 দিনের মাথায়। কিন্তু এখন যা পরিস্থিতি, ভালো মেডালি আমরা পরবর্তী করতে পারবো। তাই তোদের কাছে একটাই রিকোয়েস্ট, তোদের পার্টিসিপেশনটা আমাদের কাছে চাই। আমি এটা বলতে পারি যে আমাদের যে মেডালি হবে সেটা হবে এনআরএসের ইতিহাসে সবচেয়ে ভালো মেডালি। আমরা এবার ঠিক করেছি সুবর্ণ গুলো কি করব। তাহলে তোরা মিতালি জ্ঞান ফিস্টে কি কি মেনু রাখছিস? জুবলি মিতালিটা দেখ রে, দেখ কিচ্ছু হচ্ছে না। রেডি হয়ে ট্যাট দিস, দেখ কাজ মেডিকেল গুলো দেখছে, পটল দেখছে। তাহলে এবার ব্যাকস্টেজ কি হবে? চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। চিত্রাঙ্গদা অসম্ভব হবে না মানে? আর 10 দিন মাত্র বাকি, আর আপনি এখনো বলছেন হবে না? তার কবে কবে? এই না না না, ওসব থার্মোকল টার্মোকল ও অনেকবার হয়ে গেছে, আগের বারই হয়ে গেছে। আমি বলছি সহজ কিন্তু ভালো নতুন কিছু একটা ভাব। জামিনি স্যাম্পেল যোগা। তাহলে রিহার্সাল কবে থেকে শুরু হচ্ছে? স্যাম্পেল নাও। Bye.
We have done a spectacular job. অনেক রাগারাগি মান অভিমান টানা হেঁচড়া পেরিয়ে মিতালি 2004 দাঁড়িয়ে গেল। ডিসেকশন নাট্যগোষ্ঠীর নাটক, জাদুর ম্যাজিক, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, সে এলাহি ব্যাপার। ও হ্যাঁ, সুজাতাও খুব ভালো নেচেছিল। নাচ, গান, বাজনা, গ্র্যান্ড ফিস্ট সব মিলিয়ে হই হই কাণ্ড। নতুন পুরনো সব যুগের নীলরত নাইটের মেলবন্ধন, মেহবুব ব্যান্ডের আওয়াজ সব মিলিয়ে এনআরএস মেডিকেল কলেজের রিউনিয়ন একটা অদ্ভুত স্বাদ আছে। এই রিউনিয়নে অনেক বড় বড় শিল্পী আমাদেরই অডিটোরিয়ামে পারফর্ম করেছেন। অনেক বড়ভাবে একসময় রিউনিয়ন হয়েছে। রিউনিয়ন মূলত হয় এখন 1st ডিসেম্বর, 2nd ডিসেম্বর, 3rd ডিসেম্বর, 1st ডিসেম্বর ফাউন্ডেশন ডে। অবশ্যই এই রেওয়াজটা চিরকাল ছিল না, 1994 সাল থেকেই ফাউন্ডেশন ডেতে রিউনিয়ন করাটা শুরু হয়েছে।